আমিতো এইটো ভালকে একশ্যন ল'ম। আজি বি এছ এফৰ পৰা স্নাইফাৰ ডগ আজি লৈ অহা হৈছিলে, কিন্তু ডগটো ছাকচেছ হ'ব পৰা নাই। কিন্তু হ'লেও আমি কিছুমান ক্লু পাইছোঁ, আৰু ৰাইজে আমাক যিখিনি সহায় কৰিছে ইতিমধ্যে, আমাক বিভিন্ন কথা তেওঁলোকে শ্বেয়াৰ কৰিছে, সেই কথাখিনি লৈ আমি আলম লৈ আমি কেছটোত আগুৱাম। আৰু নিশ্চয় ইয়াৰ ভালকে তদন্ত হ'ব আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাব বুলি মোৰ দৃঢ় বিশ্বাস, আৰু দুষ্কৃতিকাৰীক সোনকালে ধৰা পৰিব বুলি মই আশা ৰাখিছোঁ। এটা লেণ্ড ডিছপিউট হ'ব, আগতেও সেনেকুৱা হৈছে যে লেণ্ড ডিছপিউটৰ কাৰণে ৰাইজে মোক যিটো কথা কৈছে, আৰু বিভিন্ন এংগেলত বিভিন্ন ধৰণে ৰাইজে কথা কৈছে, সেইবোৰ আমি চালি জাৰি চাওঁ, আৰু ৰাইজৰ লগত আৰু কিছু কথা পাতিবলগীয়া আছে। ইয়ার পরে তো রাত্রে বারোটা কম বেশ বারোটার সময় হঠাৎ করে মানুষ করে আগুন লাগছে, আমরা আইছি সব ইয়ে দেখছি চতুর্দিকে আগুন, মানুষ আর কিনার লোহা গেছে আর মানুষের ধরতে পারছে না, না মানুষ ধরতে আমার কিনা দরজা জানলা খুলিয়া ঘর সব জিনিসপত্র সব জ্বলিয়াছে। কয়টা ঘর আগুন লাগছে? একটা ঘর, তিনটা রুম আছে, আর ও মন্দির ও জেঠাগরের মূর্তি উর্তি সব পালাইছে। শনিবার শনিবার ওদিকে ওদিকে রাত তিনটার সময় আর একটা বাড়ি জ্বলছে অর্ধেক, কেন কোনো বসতি মানুষ ঘরের ভিতরে মানুষ আছে বুঝিয়া হাল্লা চিৎকার করিয়ে আমি গাইছে অর্ধেক জল। এরপরে রবার বাগান প্রায় সাইড বিঘা এখানেও তো পার্শ্ববর্তী তো মানে ডিসপুট এরিয়া পড়ছে রাতাবাড়ির লোকে, এখানেও কিছু দেখা সংক্রান্ত হাঙ্গামা আছে আগের থেকে।